بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعن عبد الله بن عمر رضي الله عنهما قال كنا نتحدث عن حجة الوداع والنبي صلى الله عليه وسلم بين أظهرنا ولا ندري ما حجة الوداع حتى حمد الله رسول الله صلى الله عليه وسلم وأثنى عليه ثم ذكر المسيح الدجال فأطنب في ذكره وقال ما بعث الله من نبي إلا أنذره أمته وأنذره نوح والنبيون من بعده وأنه إن يخرج فيكم فما خفي عليكم من شأنه فليس يخفى عليكم إن ربكم ليس بأعور إنه أعور عين اليمنى كأن عينه عنبة طافية ألا إن الله حرم عليكم دماءكم وأموالكم كحرمة يومكم هذا في شهركم هذا ألا هل بلغت؟ قالوا نعم قال اللهم اشهد اللهم اشهد اللهم اشهد ويلكم أو ويحكم انظروا لا ترجعوا بعد كفارا يضرب بعضكم رقاب بعض প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা ইতিপূর্বে আমানত নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ সেই আমানতের আলোচনার মধ্যে বলেছিলাম যে ব্যক্তি অনেক সময় আমানত হয়ে থাকে সেই ব্যক্তি আমানতের একটি প্রমাণ হিসেবে আমরা একটি হাদিসকে উল্লেখ করতে পারি সেই হাদিসের মধ্যে যদিও অন্য বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে কিন্তু সেই ব্যক্তি পর্যায়ের আমানতের প্রতি সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটা যে বিশেষ একটা আমানত সেটা বলা হয়েছে সেটা হচ্ছে হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস যেখানে তিনি বলেন যে আমরা হাজ্জাতুল বাদা সম্পর্কে আলোচনা করতেছিলাম বারজ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন আমাদের মাঝেই ছিলেন জীবিত ছিলেন বলে যে আমরা জানি না যে হাজ্জাতুল বিদা কাকে বলা হয় বিদায় হজ কাকে বলা হয় বলে যে তখন দেখলাম যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করে মসীহ দাজ্জাল দাজ্জাল সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিলেন এবং তিনি বড় খুব বক্তব্য দিলেন এবং তিনি সেই বক্তব্যের মাঝে এই কথা বলেছিলেন যে মা বাআথাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা আনযারাহু উম্মাতাহ যে এমন কোন নবী আসেনি যে এই দাজ্জালের ব্যাপারে মানুষকে সতর্ক করে যায়নি এটা হচ্ছে আমানতের ব্যাপার কারণ একজন নবীর হাতে তার উম্মত হচ্ছে আমানত এবং নবীর দায়িত্ব অন্য হাদিসে যেটা এসেছে যে যত কল্যাণকর কাজ আছে সমস্ত কল্যাণকর কাজের দিকে মানুষকে ইঙ্গিত করা মানুষকে পরামর্শ দেওয়া সেটা হচ্ছে একজন নবীর কাজ এবং যত অকল্যাণকর কাজ আছে সবগুলো থেকে মানুষকে সতর্ক করার দায়িত্ব এসে একজন নবীর কাজ সুতরাং মানুষ তার হাতে আমানত এই কারণে তার আমানতকে আদায় করতে হবে সকল কল্যাণ কাজের কথা মানুষকে আদেশ করতে হবে অকল্যাণ থেকে আপনার সতর্ক করতে হবে তার মধ্যে সবচাইতে বিশেষ একটা অকল্যাণ যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে মসীহ দাজ্জাল এই দাজ্জাল সম্পর্কে দাজ্জাল আসবে আমাদের রসুলের পরে রসুলের ইন্তেকালের পরে শেষ যুগে কিন্তু সতর্ক করে গেলেন কে নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে সকল নবী তার উম্মতকে কারণ এটা তাদের দায়িত্ব ছিল যে তার উম্মতকে সে অঘটন থেকে সে অকল্যাণ থেকে মানুষকে সতর্ক করে দেবে এই কারণে তারা নিজের দায়িত্ব মনে করে আমানত মনে করে সেই কাজটা করেছিলেন রসুল আকরাম সাল্লাম বলেন প্রত্যেকেই তার উম্মতকে সতর্ক করেছে তার মধ্যে হযরত নূহ আলাইহিসসালাম এবং তারপরের যত নবীরা আছেন সবাই তার উম্মতকে মসীহ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে এবং তিনি বলেছিলেন হ্যাঁ রসুল আকরাম বলেন তোমাদের মাঝে যদি সেই দাজ্জাল বের হয় তাহলে তাকে চিনতে তোমাদের কষ্ট হবে না কারণ তার একটা আলামত আছে সেটা হচ্ছে কি ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার কারণ তোমাদের প্রতিপালক কখনো আপনার কানা হতে পারে না আর দাজ্জাল হবে ও ইন্নাহু আওয়ার ওয়া আইনুল ইউমনা যে তার ডান চোখটা কানা হবে সে ভালো করে দেখতে পাবে না বরং একটাকে দুটা দেখতে পাবে এরকম হতে পারে বলে যে কান্না আইনাহু আইনাবাতুন তাওফিয়া বলে যে তার চোখটা যেন আপনার আঙ্গুর যখন কি হয়ে যায় একটু নরম হয়ে যায় তখন আঙ্গুরকে আঙ্গুর এরকম ফুটে যায় কেমন যেন হয়ে যায় বলে যে এরকম তার চোখটা একটা চোখও এরকম হয়ে যাবে উঁচু উঁচু দেখা যাবে কেমন যেন বিকৃত হবে ওই যে পানি ভরে যাবে এরকম বিশ্রী ধরনের হবে যেরকম আঙ্গুর আপনার একটু সময় দেরি হয়ে গেলে এরকম হয়ে যায় বলেছে আল্লাহ ইন্নাল্লাহ হারাম আলাইকুম দিমা আকুম আমওয়ালাকুম যে তোমরা জেনে রাখো যে আল্লাহ যে শান তোমাদের উপর তোমাদের রক্ত তোমাদের সম্পদ হারাম করে দিয়েছেন যেরকমভাবে এই দিনকে হারাম করেছেন এই মাসকে হারাম করেছেন
আল্লাহ রাসূল বলেন আলাহুল বাল্লাগত, আমি কি তোমাদেরকে এই কথা সঠিকভাবে পৌঁছিয়ে দিতে পেরেছি? সাহাবে কেরাম বললেন যে অবশ্যই আপনি পৌঁছিয়ে দিয়েছেন। তখন রাসূল আকরাম সাল্লাম তিনবার আল্লাহকে সাক্ষী রাখেন, বলেন আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, আল্লাহুম্মা শাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ সাক্ষী থাকুন। তারপর রাসূল বলেন ওয়াই হাকুম, হ্যাঁ ওয়াই লাকুম, উনদুরু লা তারজিউ বাদি কুফারা, তারপরে সতর্ক করে দেন, হ্যাঁ বলে যে তোমরা অবশ্যই তোমার, হ্যাঁ তোমরা কপাল পোড়া যে দুর্ভাগা, যে সতর্ক থাকবে তোমরা যে লাতের জো বাদি কুফারা, আমার পরে কখনো কাফের রূপান্তরিত হতে যাবে না। আর এই কুফরির একটা অংশ সেটা হচ্ছে আমলি কুফরি, যেটাকে বলা হয় ইয়াদরিবু বাদুকুম রিকাবা বাদ, যে তোমরা একে অপরের গর্দান উড়িয়ে দিবে, হত্যাকাণ্ড পরিচালনা করবে, সেটা কখনো করতে যাবে না। সুতরাং এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে কিছু ব্যাপার যে প্রত্যেকটা রসুল তার উম্মতকে আমানত মনে করে, হ্যাঁ দাজ্জাল যে ভয়াবহ যে একটা সৃষ্টি আল্লাহ জল শাহুর, যার মাধ্যমে মানুষের ইমানের পরীক্ষা করা হবে, সেই দাজ্জালের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। হ্যাঁ আল্লাহ জল শাহু তার নবীদের মাধ্যমে প্রত্যেক নবী এটাকে দায়িত্ব মনে করে আদায় করেছেন, আমাদের নবীও সেটার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, এবং সে আসলে কীভাবে আমরা চিনব সে আলামতটুকুও বুঝিয়ে দিয়েছেন। এবং সর্বশেষ যেটা সতর্ক করলেন সেটা হচ্ছে আমাদের রক্ত এবং সম্পদ সব কিছু যে হারাম, এবং এই ব্যাপারে আমাদের একে অপরকে যে সতর্ক করেছেন যেন আমরা কখনো একে অপরের রক্তপাত না করি, যেটা কুফরির পর্যায়ে আমলি কুফরি, সেই কুফরির থেকে যেন আমরা রক্ষা পাই, সেই জন্য আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ জের শোনা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।